আল্লা আমার রব এই রবি আমার সব দমে দমে তুন মনে অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই মত ডুবে আছি সবাই পাক্পা খালির গানে শুনতেস বিকলো র আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা কেমন আছেন সবাই ভালো থাকুন সেটি আমাদের একান্ত কামনা শুরু হলো আপনাদের প্রশ্ন নিয়ে আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা এন টিভি আয়োজিত এবং লাভেলো নিবেদিত আপনাদের সাথে আছি আমি জেনুল আবেদিন আজাদ আর আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলিম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহারক প্রিয় দর্শক চলুন তাহলে জিজ্ঞাসার জগতে শুরুতে একটি ইমেইল পাঠিয়েছেন আহসানুল ইসলাম ধানমন্ডি ঢাকা থেকে লিখেছেন হজরত ইউনুস আল ইসলাম মোট কতদিন মাছের পেটে ছিলেন এবং কিভাবে পরিত্রাণ পেলেন ধন্যবাদ এটি প্রশ্ন নয় আসলে একটা কৌতূহল ইউনুস আলহ ইসরাতাম কতদিন মাছের পেটে ছিলেন এরপরে তিনি কীভাবে পরিত্রাণ লাভ করলেন ইনুস আলাহ সালাত আসলাম মাসের পেটে কতদিন ছিলেন এটি একটু ইসরায়েলি রেওয়ায়তের মাধ্যমে সাব্যস্ত হয়েছে সহি রেওয়ায়তের মাধ্যমে সাব্যস্ত হয়নি কেউ কেউ চোদ্দো দিনের কথা উল্লেখ করেছেন কেউ কেউ আরও কম বেশি উল্লেখ করেছেন কিন্তু সহি বর্ণনার মাধ্যমে সাব্যস্ত হয়নি যে তিনি আসলে কতদিন মাসের পেটে ছিলেন তবে কোরআনে করিম থেকে আমরা যেটা স্পষ্ট জানতে পেরেছি সেটা হলো এই তিনি আল্লাহ রাবুল আলমিনের কাছে দোয়া করেছেন লাহ আন্তঃ সু ভয়ানকুন্ত হে আল্লাহ আপনি ছাড়া আর কোনো প্রকৃতি ইলাহ নেই প্রকৃত কোনো মাহবুদ নেই সো ভয়ানক আপনার পবিত্রতা বর্ণনা করছি আর আমি জো আলেমদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গিয়েছি মানে আমার ভুল হয়েছে আল্লাহ রাবুল আলমিনের কাছে এটাকে দোয়া ইউনুস বলা হয় থাকে এবং এই দোয়ার মাধ্যমে ইরুস সালাম আল্লাহ রাব্বুল আলমীর কাছে ফরিয়াদ করেছেন আল্লাহ সুবাহানা আরশা আজিম থেকে তার এই মানে মার্সের পেট থেকে তিনি যে দোয়া করেছেন আরশা আজিম থেকে আল্লাহ রব্বুল আলমিন সেটা শুনেছেন কবুল করেছেন আল্লাহ আল্লাহতালা বলেছেন তারপর এই মহাবিপদ থেকে এই মহা সংকট থেকে মাসের পেটে চলে গিয়েছে সংকট থেকে আল্লাহ রাব্বুল আলমিন তার মেহরবানিতে অনুগ্রহে আল্লাহর সুবাহনতলা পরিত্রাণ দিয়েছেন তিনি পরিত্রাণ লাভ করতে পেরেছেন এটা আল্লাহ তালার সবচেয়ে বড়ো অনুগ্রহ তিনি যাকে ইচ্ছা করেন তাকে সেভাবেই আল্লাহ রব্বুল আলমিন মৃত্যুর পরেও জীবন দিতে পারেন যেটা ওজাই আলি সালামকে দিয়েছেন আবার মাসের বেট থেকেও আবার ইউনুস আলি হিসারাতসালামকে বের করে নিয়ে এসেছেন সেটা মানে সম্ভব আল্লাহ রবুল আলমিনের কাছে এই আল্লাহ তালার কাছে দোয়া করলে এটা এই ফসিরত পাওয়া যায় এই দোয়া এর ব্যাপারে ইমাম রহমাহুল্লাহ তা আর একটি ফজিরতের কথা উল্লেখ করেছেন যে আল্লাহর যখন কোনো মহা সংকট বা বিপদের মুখোমুখি হবে তখন যখন যদি এই দোয়া যেটি ইউনুসিফ মত্যা আলি হিসারত সালাম করেছিলেন এই দোয়া যদি তিনি করেন এবং করে আল্লাহ রাবুল আলমিনের কাছে ফরিয়াদ করেন আল্লাহ রাবুল আলমীর কাছে নিজের বক্তব্য তুলে ধরেন আল্লাহ সুভানুতালা তাকে ক্ষমা করবেন এবং তাকেও বিপদমুক্ত করবেন তো এই জন্য এই দোয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের সকলেই জানা দরকার আর বিশ্বাস এটা অধিকাংশ লোকই জানে এটা খুব বড়ো দোয়া নয় যে কঠিন কিছু বরং সহজ আমরা জেনে নিই জেনে নেওয়ার জন্য চেষ্টা করি এই দোয়াটা খুবই জনপ্রিয় এবং একটি সহজ দোয়া লিখেছেন উট পাখির ডিম ও গোস্ত খাওয়া কি হালাল হ্যাঁ উট পাখির গোস খাওয়া হালাল ডিম খাওয়াও হালাল দুইটাই হালাল এগুলো পাখি জগতের মধ্যে যেগুলো আছে আকি তো ছোট হোক বড় হোক বড় হোক যদি ওট বেশ এটি বড় বড় আছে জি আমাদের হাতে একটি চিঠি পাঠিয়েছেন মোহাম্মদ সাইফুল্লাহ মজুমদার পাহাড়তলি চট্টগ্রাম থেকে আগের চিঠি আর অনেক প্রশ্ন রয়ে গিয়েছে লিখেছেন সুন্নাত নামাজ পড়ার নিয়ম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহর আসর ও ইশার ফরজ নামাজের পূর্বে কখনও 4 রাকাত আবার কখনো দুই রাকাত সুন্নত নামাজ পড়েছেন যা সহি হাদিস দ্বারা প্রমাণিত আবার ফরজ নামাজের পর এই সকল ওয়াক্তে দুই রাকাত সুন্নাত নামাজ পড়েছেন কিন্তু আমাদের দেশে এটা এক ধরনের নিয়ম করা হয়েছে যে এই সকল নামাজের ফরজের পূর্বে চারাকাত এবং ফরজের পরে দুই রাকাত সুন্নত নামাজ পড়া হয় মাগরীবের ফরজ নামাজের পূর্বেও রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম দুই রাকাত সুন্নত নামাজ পড়তেন এটা সেই হাদিস দ্বারা প্রমাণিত কিন্তু আমাদের দেশে এটির প্রচলন একেবারেই নেই কেন ব্যাখ্যা করবেন এই ভাই যে প্রশ্ন করেছেন মানে প্রশ্ন থেকে স্পষ্ট বুঝতে পেরেছি যে তিনি বুঝতে পেরেছেন প্রশ্নের কোনো প্রয়োজন নেই এ বিষয়ে আমাদের দেশে একটা চিন্তাধারা অথবা একটা স্কুল অফ থট এর অনুসরণ করা হয় তাকে যেটি হানাফি স্কুল অফ থট হানাফি স্কুল অফ থটের মধ্যে মাগরিবের সলাতের আগে দুই রাকাত সুনাত সলাতকে তারা অ্যালাউ করে কিন্তু রাসুল্লাহ সালাসম সৈহাদিস যারা সাব্যস্ত হয়েছে রাসুলুল্লাহ সালাসম বলেছেন সল্লু কাবল আল মাগরীবীরা কা আতইন সল্লু কাবলাল মাগরীবীরা কাতেইন তারপরে বলেছেন লিমান শাহ আমিন কুম তোমরা মাগরিবের স্বরাতের আগে রাকাত পড়ো তোমরা মাগরিবের স্বরাতের আগে রাকাত পড়ো তারপরে বলেছেন লিমান শাহ আমিন কুম তোমাদের মধ্যে যে মানে মনে করে পড়া দরকার আছে সে পড়বে বাধ্যতামূলক করেননি মানে নির্দেশটাকে নির্দেশের উপর কোনো ধরনের অবলিগেশন আরোপ করেননি আল্লাহ রসুল সাল্লাহ্লাম বাধ্যবাধকতা নেই তবে মানে সুরসাহ সাহাবাই কারামের আমল দ্বারা প্রমাণিত হয়েছে এটি সহি হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে সুতরাং সেক্ষেত্রে আমরা একটি বিষয় আমাদেরকে জানতে হবে যে সেটা হচ্ছে এই মাঝাবির উলামাই কারাম ইজতেহাত করেছেন দিনের বিষয়গুলোকে সহজ করার জন্য দিনের ব্যাপারে মাঝাবির উলামাই কালাম মাঝহির ইমামগণ নতুন দিন আবিষ্কার করার জন্য ইস্তেহাত করেন নাই যদি কেউ মনে করেন যে না নতুন দিন আবিষ্কার করার জন্য ইস্তেহাত করেছেন তাহলে তিনি সবচেয়ে বড় ভুল বক্তব্য দিয়েছেন বরং ইশতেহাত করেছেন দিনের বিষয়গুলোকে সহজ করার জন্য এই ক্ষেত্রে ওলামাইকরামের ভুল হতে পারে সমস্ত ক্রামের ক্ষমতা সাব্যস্ত হয়েছে মানে সবাই বলেছেন যে ইশতেহাদের ক্ষেত্রে আলেমরা মানে মুজতাহিদ ইয়ক্তি অয়সীম মুজতাহিদের ভুলও হতে পারে মুজতাহিদের ইশতেহাদের শুদ্ধও হতে পারে দুটারই অবকাশ রয়েছে যদি কোনো কারণে মুস্তাহিদের ভুল হয় তাহলে এর জন্য কিন্তু তিনি সব পাবেন ইশতিহাত করার কারণে কিন্তু অনুসারী ব্যক্তি জেনে শুনে যদি তার ভুলকে অনুসরণ করেন তিনি সব তো পাবেন না তিনি গুণ বড় গুণাগার হবেন এজন্য জন্য ইশতেহাদ করেছেন এই জন্য কেরাম সব পাবেন কিন্তু ইশতেহাদের যখন আমরা দেখব যে দলিলের মাধ্যমে এই দলিলের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে ইশতেহারটা যথাযথ হয়নি কোনো না কোনো কারণে সেখানে অনেকগুলো কারণ কেরাম আসবাবুল ইখতলাফ উল্লেখ করেছেন কী কারণে ইখতলাফ হয়েছে সেটা উল্লেখ করেছেন কি কারণে আলেমগন তাদের ইশতেহাদের মধ্যে মানে না নাক্স মানে ঘাটতি বা ত্রুটি ছিল সেটাও উল্লেখ করেছেন কেন হয়েছে হইতে পারে যে হাদিস তার কাছে পৌঁছে নাই হতে পারে যে হাদিস পৌঁছেছে কিন্তু সহিসনদে পৌঁছে নাই মানে বিভিন্ন কারণ হতে পারে সেখানে কিন্তু যখন আমাদের কাছে হাদিস পাওয়া যাবে যখন আমরা বুঝতে পারবো যে এখানে হাদিস রয়েছে তখন আমাদের উপর অবলিগেশন এসে যাবে সহি হাদিসের অনুসরণ করা সে হচ্ছে এটা সমস্ত মামের বক্তব্য এবং এটাই হচ্ছে মূলনীতি এটাই হচ্ছে আমাদের অনুসরণযোগ্য মূলনীতি যে মূলনীতির উপর ভিত্তি করা আমরা মূলত নিজেদেরকে পরিচালিত করবো সেক্ষেত্রে মানে যখন এটা প্রমাণিত হয়েছে যারা সুল্লাহ সুল্লাহ নির্দেশনা দিয়েছেন সেই বখাই হাদিস যারা প্রমাণিত হয়েছে মাগরীবের সলাতের আগে দুরাকাত সুন্নত সলাত আদায় করার ব্যাপারে সূন্না হচ্ছে মাগরিবের সলাতের আগে রাকাত শূন্যত পড়া

তাই এই কাজটি মূলত সুন্নায় এর অনুসরণ করতে গেলে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিন্তু মানে এ নিয়ে বাড়াবাড়ি করার বিষয় নেই যে পড়েন না কেন মানে পড়তেই হবে এটা বাধ্যতামূলক নয় এটা সুন্না ওলাম একরাম সুন বলেছেন তাই পড়াটা হচ্ছে উত্তম কোন সন্দেহ নেই লিখেছেন বেতের শব্দের অর্থ বেজর এ নামাজে এক রাকাত তিন রাকাত পাঁচ রাকাত এভাবে বেজর পড়া যায় কিন্তু এক রাকাতের অধিক পড়লে দ্বিতীয় রাকাতে বসা যাবে না বা তশাহত পড়া যাবে না একটানা না বেজুর পরে যেতে হবে এবং শেষ রাকাতে তাসাউদ পরে নামাজ শেষ করতে হবে কিন্তু আমাদের দেশে তিন রাকাত পড়াকে নির্ধারিত নিয়ম করে ফেলা হয়েছে এবং দুই রাকাতে পর সাধারণ নামাজের মতো বৈঠক করা হয় এবং তাসাউদ পরে দাঁড়িয়ে আর এক রাকাত নামাজ পড়া হয় এভাবে পড়লে নামাজ হবে কি বুঝিয়ে বলবেন বিষের ব্যাপারে এভাবে যে প্রশ্নটি করেছেন মানে তার প্রশ্ন থেকে বোঝা যাচ্ছে যে তিনি মানে জিনিসটা ক্লিয়ার বুঝতে পেরেছেন এটি মানে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন নয় বৃত্তির সলাতের ব্যাপারে বৈচিত্র্য আছে একাধিক ধরন রয়েছে সেক্ষেত্রে দুই ডাকাত পড়লে তিন ডাকাত যদি পড়েন তিন ডাকাত একসাথেও পড়তে পারেন আবার দুই ডাকাত পড়ে তারপরে এক রাকাতও পড়তে পারেন সেটা শূন্য সাব্যস্ত হয়েছে বাকি আপনি যেটি বলেছেন আমাদের দেশে আমরা সেটা প্রশ্ন তো দিয়ে দিয়েছি একটু আগে বলে দিয়েছি সেটা হচ্ছে এখানে স্কুল অফ থটের পার্থক্যের কারণে মাঝাবের পার্থক্য মাঝাবের পার্থক্যের কারণে এভাবে নিয়ম করে নেওয়া হয়েছে তবে যে পদ্ধতির কথা আপনি উল্লেখ করেছেন এটি সহি রেবায়তের মাধ্যমে সাব্যস্ত হয়নি সহি কোনো বর্ণনার মাধ্যমে সাব্যস্ত হয়নি বরং এটা আলেমদের ইশতেহাদ ওলামা এ কালামের যেহেতু আলেমদের ইশতেহাদ এখানে সলাাত হবে না এ বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নেই সলাৎ হয়ে যাবে আলেমদের ইশতেহাদের কারণে সলাত হয়ে যাবে তবে রসুল্লাহ সালামের সুন্না অনুযায়ী এটা কতটুকু গ্রহণযোগ্য হবে সেটা আল্লাহ সুবাহ তারা সবচেয়ে ভালো জানেন সুন্নায় যে রেবায়তগুলো রয়েছে সেই রেওয়ায়তগুলো দ্বারা এই ধরনের সলাত আদায় করার বিষয়টি সহি বর্ণনার মাধ্যমে সাব্যস্ত হয়নি আমার জানা নেই যে এক্ষেত্রে কোনো সহি রেওয়ায়ত রয়েছে এক্ষেত্রে কোনো সহি রেওয়ায়ত রয়েছে আমার জানা নেই আমরা আহদিস মাহাদিসিনদের বড় বড় আলেমদেরকে জিজ্ঞেস করেছি তারাও বলতে পারেন নাই যে এই সম্পর্কে আসলে কোনো সহি রেবায়ত রয়েছে আমরা একটু আগে যে প্রশ্নের জবাব দিচ্ছিলাম আমরা লক্ষ্য করেছি ভেতরে নাম সহ অনেক বিষয়ে মাঝেপের কারণে কিছু গবেষণাগত পার্থক্য আছে তো আমরা তো চাই সাধারণত মানুষের মধ্যে একটি প্রবণতা যে আমার মতো সবাই হয়ে যাক কিন্তু যেখানে বাধ্যবত থাকবে না ফরজ বাজিব হবে না যেখানে গবেষণার সুযোগ থাকবে সেখানে তো মতো বৈচিত্র্য মতো পার্থক্য থেকেই যায় থাকতে পারে অতীতে ছিল এখন আছে ভবিষ্যৎ থাকবে এখানে আমাদের আচরণটা কী হবে একটি হলো আপনার জানাজানের মাধ্যমে জ্ঞান চর্চার মাধ্যমে ঐক্যমত্যে পৌঁছা এটাই তো বোধ হয় একটা স্বাভাবিক এবং সহজ ব্যাপার তো যদি কোনো বিষয়ে আমরা ঐকমত্যে পৌঁছতে না পারি মোস্তাহ বিষয়ে সম্মত বিষয়ে সেক্ষেত্রে কি আমরা পরস্পর দ্বন্দ্ব সংঘাতে লিপ্ত হব আমরা কি পরস্পরের প্রতি পরস্পর বিষোদ্গার করব আমরা কি বিচ্ছিন্ন হয়ে যাব না এসব বিষয়ে মত পার্থক্য বা মত বৈচিত্র্য নিয়েই আমরা সদস্য হিসেবে থাকব এখানে খুবই গুরুত্বপূর্ণ তিনটি পয়েন্ট আমরা আলোচনা করব প্রথম পয়েন্ট হচ্ছে যেটা সেটা হলো মানে উত্তম হচ্ছে যেটা সবচেয়ে বেশি উত্তম হচ্ছে যেটি সেটা হল আইতামাজাবি সুন্না যেটা সহি সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়েছে সেটাকে আঁকড়ে ধরা মানে সেটার সাথে নিজেকে সম্পৃক্ত রাখা যেহেতু যেহেতু মানে আলেমদের মত পার্থক্য রয়েছে মতবিরোধ আছে মানে একজন এক ধরনের বক্তব্য দিয়েছেন সেক্ষেত্রে তিনি সহি সুন্না দ্বারা যেটা সাব্যস্ত হয়েছে সেটাকে কি করবেন আঁকড়ে ধরার জন্য চেষ্টা করবেন কিন্তু করোনা কোনো প্রেক্ষাপটে কোনো না কোনো কারণে হয়তো সহি সুন্না সম্পর্কে তার জানা নেই অথবা সহি সূন্না সুন্না যেটা সেটা তিনি গ্রহণ করতে পারতেছেন উপলব্ধি করতে পারতেন তাহলে সেক্ষেত্রে সেকেন্ড পয়েন্ট হচ্ছে যেটা সেটা হলো আল খুরুজমিন আল খেলাফে আউলা তখন এখতলাফ থেকে তিনি বের হয়ে যাওয়ার জন্য চেষ্টা করবেন মানে এটি কিন্তু খুব সূক্ষ্ম কায়দা মানে ফেক ইসলামের মধ্যে সবচেয়ে সূক্ষ্ম যে কায়দাগুলো আছে সেগুলোকে মানে আমরা এখানে তুলে ধরছি যেহেতু মানুষ এই বিষয়গুলো জানা দরকার অন্যথায় বিভ্রান্তির মধ্যে পড়বে নিজেও পদভ্রষ্ট হবে এবং অন্যদেরকেও পদভ্রষ্ট করবে আলখরুজ মিনাল আউলা তখন তিনি চেষ্টা করবেন যে যেভাবে হোক এখতলাফ থেকে কিভাবে বের হওয়া যায় কারণ এখতলাফ থেকে বের হওয়ার পথ আছে বিভিন্নভাবে ইখতলাফ থেকে বের হওয়ার পথ আছে যাতে করে এখতেলাফের মধ্যে না থেকে মানে এখতলাফ থেকে বের হওয়া যায় কিন্তু দেখা গেলো যে এখতালাফ থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই এখতলাফ থেকে বাছানোর কোনো সুযোগ নেই তাহলে এক্ষেত্রে মানে যেটি করণীয় কাজ হচ্ছে সেটা তিন নম্বর কাজ সেটা হলো মানে এখতেলাফ যেটি রয়েছে এই এখতলাফের উপরেই থাকবে কিন্তু কোনোভাবেই বিবাদ এর মধ্যে লিপ্ত হবে না বিবাদ তখন তিনি মনে করবেন যে আল ইজতেহাদংকুল ইজতেহাদ ইজতেহাদের মাধ্যমে আরেকটা ইজতেহাদকে নষ্ট করা যায় না মানে এক ইজতেহাদ থাকলে সেই ইস্তেহাদ দিয়ে আরেক ইস্তেহাদের বিপক্ষে যাওয়ার কোনো সুযোগ নেই সেই ক্ষেত্রে তিনি মনে করবেন যে আরেকজন যেহেতু ইস্তেহাদ করার অধিকার আছে তাহলে আমিও একটা গ্রহণ করেছি একটা ইস্তেহাতকে গ্রহণ করেন এক্ষেত্রে কোনোভাবেই তিনি এই কাজটুকু না যেটা সেটা হচ্ছে ইস্তেহাদ নিয়ে ফেতনা অথবা ফাসাদ তৈরি করা হারাম যারা আসলে ইশতেহাদ নিয়ে আজকে ফেতনা ফাসাদ করতেছেন তারা সত্যিকার ইসলামের যে মৌলিক মূলনীতিগুলো রয়েছে সেই মূলনীতিগুলো সম্পর্কে অজ্ঞ কোনো জ্ঞান রাখেন না এ কারণেই মূলত তারা ইস্তেহাদি ইমাস আলা নিয়ে মূলত মত পার্থক্য তৈরি করার জন্য চেষ্টা করতেছেন মাস ইমাস এর ক্ষেত্রে মূলত আলেমদের উচিত হচ্ছে যেটা সেটা হলো যে মাস আলহার মধ্যে ইস্তেহাদ আছে কিন্তু বিশুদ্ধ বক্তব্য শূন্য অনুযায়ী এটাই মনে হচ্ছে মানে এটাই মনে হচ্ছে এই কথা বলে দেয়া ফলে আমরা দেখতে পাই ইমাম শাফি রহমতুল্লা আলাই তিনি তার ইস্তেহাদের পরে এই কথা বলেছেন যে তিনি বলেছেন কাউলি সওয়াব আমি যে বক্তব্যটা দিয়েছি আমার এই বক্তব্যটা আমি মনে করে থাকি যে এটা হচ্ছে বিশুদ্ধ তবে আমার এই বক্তব্য ভুল হওয়ার সম্ভাবনা আছে কারণ হলো আমি ওহির মাধ্যমে বক্তব্য দিই নেই আমার জ্ঞানগত আমার জ্ঞান মানে আমার স্টাডি আমার পড়া লেখা আমার চিন্তাধারা অনুযায়ী এটা শুদ্ধ আমি মনে করি যে এটা শুদ্ধ কিন্তু ইয়া হ্যাথামিলুল খাত এটা মানে সম্ভাবনা রয়েছে ভুল হওয়ার কেন সম্ভাবনা রয়েছে এই কথাটা বলেছেন কারণ হচ্ছে ইশতেহাদের মাধ্যমে তিনি মূলত ওই গন্তব্যে বুঝতে পারেন নাই যেটা ওহির মাধ্যমে পৌঁছা যায় তিনি অহির মাধ্যমে ফতোয়াদের নেই এখন হ্যাঁ ওই ওই যে অভ্রান্ত এই জন্য বলেছেন যে ইয়া হাতামেল খাতা এরপরে বলতেছেন ওকাউল ওরি খাতা আর আমার মানে আমার বিপক্ষে যিনি রয়েছেন তার বক্তব্য আমি মনে করি যে তার বক্তব্য ভুল তার বক্তব্য ভুল ওয়া হাতামেলু সব কিন্তু তার বক্তব্য সম্ভাবনা রাখে শুদ্ধ হওয়ার কারণ আমি এটা ভুল বলেছি আমার ইতিহাস অনুযায়ী আমার গবেষণা অনুযায়ী কিন্তু হতে পারে যে আমার এই গবেষণার মধ্যে পরিপূর্ণ তাকাসী মানে পরিপূর্ণ সব দিককে আয়ত্ত করার দিকটি হয়তো হতে হয় হয়নি হয়ে ওঠে না কারণ মানুষ না মানুষের সীমাবদ্ধতা রয়েছে সুতরাং ইয়াহা মিলুল স্বভাব এটাও কিন্তু স্বভাব শুদ্ধ হবার কী রাখে সম্ভাবনা রাখে ইমাম শাফি রহমতুল্লাহ বক্তব্যের মাধ্যমে যেটা বোঝা গিয়েছে সেটা হচ্ছে এই মূলত ইশতেহাদিবাস এর মধ্যে বিশাল উদারতা রয়েছে এবং এই কারণেই মূলত ইসলাম সবচেয়ে বেশি ফ্ল্যাক্সিবল হয়েছে সবচেয়ে বেশি উদার হয়েছে যে ইসলামের মধ্যে মূলত কিছু বিষয় রয়েছে যেগুলোকে আল্লাহ সুবাহনতলা কেয়ামত পর্যন্ত মানে ইস্তেহাদের অবকাশ দিয়েছেন আমায় কারাম ইস্তেহাদ করবেন এবং সেগুলোকে মানুষের সামনে পেশ করবেন মানুষ যাতে করে সহজভাবে আমল করতে পারে দিনকে কারণ যদি সবগুলোকে কনফাইন করে দেওয়া হতো সুনির্দিষ্ট করে দেওয়া হতো তাহলে হয়তো মানুষের জন্য সেটা কঠিন হয়ে যেত অথচ আল্লাহ তালা বলেছেন ইজিউুল্লাহ বিকুমুল ইউসুর আল্লাহ তালা তোমাদের জন্য সহজ করতে চাচ্ছেন ওমা জা আলা আলাইকুম ফিদ্দিন মিন হারাজ দিনের মধ্যে তোমাদের জন্য কোনো কাঠিন্য আরোপ করা হয়নি সুতরাং এটা থেকে বোঝা যাচ্ছে মূলত ইসলামকে আল্লাহ সুবহান তালা সহজ করেছেন যাতে করে আমরা ইসলামকে যথাযথভাবে পরিপালন করতে পারি নিজেদের জীবনের প্রত্যেকটি পর্যায়ে প্রিয় দর্শক এবার আমাদের হাতে একটি ইমেইল পাঠিয়েছেন সরবার হোসেন লিখেছেন ওয়ান অফ মাই ফ্রেন্ডস হ্যাজ গট ম্যারিড হি উড লাইক টু নো ওয়েদার দেয়ার ম্যারিজ ইজ ভ্যালিড অর নট দে ফুলফিল দ্য Following condition number one, bride was a divorced girl and she has two elder brothers and she had taken approval from her one elder brother. Bride's father passed away and her brother was absent on marriage day, though he had given permission already. Marriage held on four witnesses: marriage sister Kazi and another two male person and uh, Female person. Number four, Wali or wakil father also got approval by taking over IMO video call with girl's elder brother to act as a guardian. Number five, Wali or wakil Father offer proposal to bride and groom, and both of them agree and pronounce kabul on the presence of those four witness. দেড় ওয়াজ মোহরানা আর কাবিন নামা ফিফটি থাউজেন্ড টাকা বাই কম্পারিজন অ্যাবাভ ইনফরমেশন অ্যান্ড কন্ডিশন ইজ দিজ ম্যারিড ভ্যালিড অ নট আপনি বিয়ের ব্যাপারে যে শর্তগুলোর কথা উল্লেখ করেছেন সবগুলি তো মানে বোঝা গিয়েছে যে এটা বিয়ের জন্য ইসলামী শরিয়ার যে শর্তগুলো রয়েছে সবগুলো এখানে পাওয়া গিয়েছে সুতরাং এই ধরনের বিয়ে বৈধ ভ্যালিড কোনো সন্দেহ নেই এতে কোনো ধরনের সন্দেহ সংশয়ের কোনো সুযোগ আছে বলে আমার জানা নেই এতে বৈধ বিয়ে যেহেতু পারমিশন সকলের পক্ষ থেকে পাওয়া গিয়েছে এবং সেখানে সাক্ষীও ছিল সাক্ষীর সামনেই কাবুল হয়েছে কাবিন হয়েছে সুতরাং বিয়ে বেলিড এটা গ্রহণযোগ্য এটি না যাইজ কিছুই নয় তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আমরা এতক্ষণ দেখছিলাম অ্যান টিভি আয়োজিত এবং লাভেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আমাদের এই অনুষ্ঠান আপনার এন টিভি অনলাইনও দেখতে পারবেন ভিজিট করুন ডাব্লিউ 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 ডট এন টিভি বিডি ডট কম এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজও অনুষ্ঠান দেখতে পারবেন প্রিয় দর্শক আজকে শেষে এসে আমরা বিয়ের প্রসঙ্গে প্রশ্ন পেলাম আমরা কথা বললাম ইসলামে বিয়ে একটি দায়িত্বপূর্ণ প্রাণবন্ত আনন্দ ঘন অনুষ্ঠান মানব সভ্যতাকে প্রবাহমান রাখার বিধিবিধান শৃঙ্খলা এখানে আছে আবার দেখা যায় অনেক সময় আমরা মুসলিম নাম থেকে হওয়ার পরেও ইসলামের বিয়ের বিধানকে আমরা মানি না বিয়ের আগেই আমরা সম্পর্ক করি পরে এর বিশ্বফল পরিবারে এবং ব্যক্তি জীবনে লক্ষ্য করা যায় আসুন জীবনকে আমরা সম্মান করি জীবনকে আমরা মর্যাদা দেই বিধানের আলোকে শৃঙ্খলার আলোকে চিঠি প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায় পরিচালক আপনার জিজ্ঞাসা এন টিভি ভবন সপ্তমতলা একশো দুই কাজী নাজুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার ঢাকা এক দুই এক পাঁচ ইমেলও করতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা অ্যাট এন টিভি বিডি ডট কম প্রিয় দর্শক মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন রাখুন শান্তিতে আসসালাম আলাইকুম দামে দামে তনু মনে তারি অনুভব আল্লা ই আমার রব এই রবি ই আমার সব